সালামু আলাইকুম আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই জানিয়ে দেব সংবাদ ছিল না পাঁচ দিনের মধ্যে নবম প্রাদেশিক রাজধানী জয় তালেবানের ইসরায়েলের সঙ্গে যোগাযোগ রাখছে সৌদি আরব ইরানে দুই মিনিটে মারা যাচ্ছেন একজন করোনা রোগী বিস্তারিত খবরে জানবেন মোদীকে ম্যাডাম সম্বোধন করে বিজেপি নেতার চিঠি পশ্চিমারা আফগানিস্তানের ভবিষ্যৎ বিক্রি করে দিয়েছে দশ হাজারের বেশি সেনার অংশগ্রহণে চীন রাশিয়ার সামরিক মোহরা সবশেষে জানবেন আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারে অনুতাপ নেই বাইডেনের সংবাদ শিরোনাম শুনলেন এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন পাঁচ দিনের মধ্যে নবম প্রাদেশিক রাজধানী জয় তালেবানের আফগানিস্তানে আরও একটি প্রাদেশিক রাজধানী জয় করেছে তালেবান এর ফলে গত শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত তাদের হাতে নয়টি প্রাদেশিক রাজধানীর নিয়ন্ত্রণ চলে এসেছে মঙ্গলবার তালেবান তিনটি প্রাদেশিক রাজধানী দখল করে এগুলো হচ্ছে দক্ষিণ পূর্বাঞ্চলীয় প্রদেশের নগরী উত্তরাঞ্চলীয় বাগলান প্রদেশের পুলি নগর ও প্রত্যন্ত বাদাসান প্রদেশের ফৈজাবাদ স্থানীয় সূত্রগুলো আল জাজিরের কাছে তিন নগরীর পতনের বিষয়টি নিশ্চিত করেছে ফারা প্রাদেশিক পরিষদের সদস্য শাহলা আবুবার মঙ্গলবার বার্তা সংস্থা কে বলেন মঙ্গল মঙ্গলবার বিকালে সংক্ষিপ্ত লড়াইয়ের পর তালেবান বাহিনী ফারানগরের দখল করে নিয়েছে তারা গভর্নরের অফিস ও পুলিশ সদর দপ্তরও দখল করেছে তালেবান প্রদেশটির কেন্দ্রীয় কারাগারও দখল করেছে বলে পার্লামেন্ট সদস্য আব্দুল নাসরি ফারি জানান তালেবানের হাতে চলে যাওয়া দক্ষিণ পশ্চিমাঞ্চলের রাজধানী হচ্ছে ফারা শুক্রবার পাশে নিমরোজ প্রদেশের রাজধানী দখল করেছিল তালেবান ফারা প্রদেশের সাথে ইরানের সীমান্ত ক্রসিংও রয়েছে আবুবার জানান স্থানীয় নিরাপত্তা বাহিনী নগরের বাইরে এক সেনা সেনাঘাটির দিকে চলে গেছে তালেবান বাহিনী মঙ্গলবার পুলি খুমরি দখল করে নগরটি কাবুল থেকে মাত্র একশো মাইল দূরে অবস্থিত এই বিজয় বেশ তাৎপর্যপূর্ণ আল জাজিরার রব ম্যাক ব্রাইট রাজধানী কাবুল থেকে বলেন এর ফলে খোদ কাবুল এখন নিরাপত্তা ঝুঁকিতে পড়ে গেল তালেবান এখন পর্যন্ত আফগানিস্তানের চৌত্রিশটি প্রদেশের মধ্যে নয়টি রাজধানী দখল করেছে ইসরায়েলের সঙ্গে যোগাযোগ রাখছে সৌদি আরব ইসরায়েলের একজন মন্ত্রী দাবি করেছেন আঞ্চলিক শত্রু ইরানের ইস্যুতে ইসরায়েলের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছে সৌদি আরব দেশটির আঞ্চলিক সহযোগিতা মন্ত্রী ইসাইউ ফ্রেস বলেন ইরান ইস্যুতে রিয়াদ এবং অন্যান্য উপসাগরীয় দেশগুলোর সঙ্গে বোঝাপড়া রয়েছে খবর আল আরাবিয়ার এই ইস্যুতে বিভিন্ন বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বলে জানান তিনি ফ্রেজ হচ্ছেন ইসরায়েলের একজন ফিলিস্তিনি নাগরিক আরবি ভাষার একটি সম্প্রসার মাধ্যমকে তিনি বলেন ইরানের হুমকি মোকাবেলায় আঞ্চলিক এবং আন্তর্জাতিক সহযোগিতা দরকার এজন্যই সৌদি আরবের সঙ্গে আলোচনা শুরু হয়েছে ফ্রেজ আরও বলেন তিনি ইসরায়েল থেকে সরাসরি ফ্লাইটে সৌদি আরবে গিয়ে হজ করার স্বপ্ন দেখেন তার আশা খুব শীঘ্রই এমনটা ঘটবে এসময় সময় তিনি সৌদি আরবের প্রতিবেশী সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ইসরায়েলের শক্তিশালী সম্পর্কেরও প্রশংসা করেন এদিকে হাঙ্গা সম্পর্ক জোড়া দিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফাতলি বেনেট খুব শীঘ্রই জর্ডান সফর করবেন বলেও জানান তিনি তার ভাষায় সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিহর সময় ওই সম্পর্ক ভেঙে গিয়েছিল তিনি বলেন নাফাতলের সফরে অর্থনীতি সৌরশক্তি এবং পানি নিয়ে সহযোগিতা হবে ইরানে দুই মিনিটে মারা যাচ্ছেন একজন করোনা রোগী ইরানে করোনাভাইরাস পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন সোমবার জানিয়েছে ইরানে প্রতি দুই মিনিটে একজন করোনা রোগীর মৃত্যু হয়েছে এমন এক সময় এই খবর প্রকাশ করলো তারা যখন একদিনে সর্বোচ্চ পাঁচশো আটাশি জনের মৃত্যু হলো দেশটিতে দেশটিতে হঠাৎ করে করোনার এমন বারবারন্তের জন্য সামাজিক দূরত্ব না মানাকে দায়ী করছে কর্তৃপক্ষ ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বলছে অনেক হাসপাতালে নতুন রোগী ভর্তি করার মতো সিটও খালি নেই অনেকেই আবার টিকাদান কর্মসূচি নিয়ে ধীরগতির জন্য সরকারকে দোষছে আট কোটি তিরিশ লাখ জনসংখ্যার দেশটিতে মাত্র চার শতাংশ মানুষকে করোনা টিকার পূর্ণ ডোজ দেওয়া সম্ভব হয়েছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সব মিলে দেশটিতে এ পর্যন্ত চোরানব্বই হাজার ছয়শো তিন জনের মৃত্যু হয়েছে গত চব্বিশ ঘন্টায় দেশটিতে আক্রান্ত হয়েছে চল্লিশ হাজার আটশো আট জন সব মিলে দেশটিতে আক্রান্তের সংখ্যা একচল্লিশ লাখ নিরানব্বই হাজার ছাড়িয়ে গেছে এমনকি করোনার উচ্চ সংক্রামক ডেল্টা ধরনের কারণে দেশটিতে পঞ্চম ঢেউ আসতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে মোদীকে ম্যাডাম সম্বোধন করে চিঠি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রেসপেক্টেড ম্যাডাম সম্বোধন করে চিঠি লিখে তলপার ফেলে দিয়েছেন বিজেপির এক বিধায়ক বিবেকানন্দ বাউরি নামের ওই বিধায়ক পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার রঘুনাথপুর বিধানসভা সদস্য এবার বিধানসভা ভোটে প্রথমবারের মতো বিধায়ক হয়েছেন তিনি গত সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দপ্তরে চিঠি লেখেন বিবেকানন্দ সেখানে প্রধানমন্ত্রীকে ম্যাডাম বলে সম্বোধন করে চিঠিতে শুরু করেছেন তিনি চিঠিটি ইতিমধ্যে নেট মাধ্যমে ভাইরাল হয়ে গেছে এ ঘটনায় ব্যাপক কটাক্ষের মুখে পড়েছেন বিজেপির ওই বিধায়ক সম্প্রতি রঘুনাথপুরের নতুনটি গ্রামের বাসিন্দা দুই বছরের রাজবীর বাউরির ব্লাড ক্যান্সার ধরা অর্থনৈতিকভাবে পড়া সম্প্রদায়ের হওয়ার ক্যান্সারের ব্যয়বহুল চিকিৎসার খরচ সামলানো রাজবীর বাউরের পরিবারের পক্ষে খুবই কঠিন রাজবীরের শারীরিক পরিস্থিতি জটিল হয়ে আসছিল তাই অবিলম্বে তার চিকিৎসা শুরু করাও প্রয়োজন এমত অবস্থায় রাজবীর গিয়েছিলেন রঘুনাথপুরের বিধায়ক বিবেকানন্দ বাউরির কাছে তিনি সব শুনে সরকারি সাহায্য সে প্রধানমন্ত্রীর কাছে সিটি পাঠান সিটিতে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে সাড়ে চার লাখ টাকা মঞ্জুর করার আবেদন জানান তিনি সেই সিটিতেই তিনি প্রধানমন্ত্রী মোদীকে ম্যাডাম বলে সম্বোধন করেন পশ্চিমারা আফগানিস্তানের ভবিষ্যৎ বিক্রি করে দিয়েছে শীর্ষ একজন ব্রিটিশ জেনারেল অভিযোগ করেছেন যুক্তরাজ্য এবং তার পশ্চিমা মিত্ররা আফগানিস্তানের ভবিষ্যৎ বিক্রি করে দিয়েছে আফগানিস্তান থেকে মার্কিন ও ন্যাটো পত্রের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তিনি এই অভিযোগ করেন তাদের এই পদক্ষেপকে একটি মারাত্মক কৌশলগত ভুল বলে অভিহিত করে তিনি বলেন এতে পুরো এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ ছড়িয়ে পড়তে পারে তুর্কি গণমাধ্যম ইয়ানি সাফাক জানিয়েছে বিবিসি রেডিও ফোরের দ্য ওয়ার্ল্ড দিস উইকেন্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক ব্রিটিশ জেনারেল রিসার্ড বারান্স বলেন আফগানিস্তান থেকে এই সেনাপতার একটি কৌশলগত ভুল এর মাধ্যমে পশ্চিমারা আফগানিস্তানের ভবিষ্যৎকে বিক্রি করে দিয়েছে যুক্তরাজ্যে যৌথ বাহিনীর কমান্ডার প্রধান ব্যারেন্স আরও বলেন আমরা আফগানিস্তানে আবারও সশস্ত্র গোষ্ঠীকে প্রতিষ্ঠার ঝুঁকি নিচ্ছি এর ফলে ইউরোপ সহ অন্যান্য স্থানগুলোতে ক্ষতির আশঙ্কা বাড়ছে আমি মনে করি এটি একটি খুব খারাপ কৌশলগত ভুল তিনি জোর দিয়ে বলেন আফগানিস্তানের ভবিষ্যৎ এখন একটি ছুরির কিনারায় দাঁড়িয়ে আছে সেনাপথার এশিয়া আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর জন্য প্রকৃত দুর্ভাগ্যজনক বার্তা দিয়েছে এর দ্বারা বোঝা যায় আফগানিস্তানের এই সংকট হজম করার মতো পাকস্থলী আমাদের নেই তাই সেখানে মানবিক বা রাজনৈতিক সংকট না ঘটে তা নিশ্চিত করার চেয়ে আমরা চলে যাওয়াটাকে প্রাধান্য দিয়েছি দশ হাজারের বেশি সেনার অংশগ্রহণে চীন রাশিয়ার সামরিক মোড়া চীন ও রাশিয়া বড় ধরনের একটি সামরিক মরা শুরু করেছে চীনের উত্তর মধ্য অঞ্চল নিংজিয়া অঞ্চলে এটি অনুষ্ঠিত হচ্ছে মানবাধিকার ও আঞ্চলিক নিরাপত্তার শিবু কো অপারেশন টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান নামের মহড়াটি সোমবার শুরু হয়েছে এবং চলবে শুক্রবার পর্যন্ত এতে পদাতিক ও বিমান বাহিনীর দশ হাজারেরও বেশি সেনা অংশগ্রহণ করছে রুশ বাহিনী জানিয়েছে মহড়ায় অংশ নিতে তারা এসিও থার্টি এস এম যুদ্ধ বিমান মোটরাইজড রাইফেল ইউনিট এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চীনে পাঠিয়েছে এই মোহরায় রাশিয়ার সেনারা দু হাজার পাঁচ সালের পর প্রথমবারের মতো চীনা অস্ত্র ব্যবহার করবে দেশ দুটি সর্বশেষ ওই সময়ই যৌথ সামরিক মহরায় অংশগ্রহণ করেছিল চীন ও রুশ কর্মকর্তারা বলছেন এই মোহরার লক্ষ্য হল যৌথ সন্ত্রাস দমন অভিযানের গভীরতা বাড়ানো এবং যৌথভাবে আন্তর্জাতিক সুরক্ষা আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার দৃঢ়তা প্রদর্শন আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের অনুতাপ নেই বাইডেনের মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রে সেনা সিদ্ধান্ত নিয়ে তার কোনো অনুতাপ নেই মঙ্গলবার তিনি এমন এক সময় এই মন্তব্য করলেন যখন আফগানিস্তানে তালেবানরা অন্তত নয়টি প্রাদেশিক রাজধানী দখলে নিয়েছে এবং তাদের সামরিক অগ্রযাত্রা অব্যাহত রয়েছে আফগানিস্তানের নেতাদের প্রতি বাইডেন আহ্বান জানিয়েছেন ঐক্যবদ্ধ হয়ে নিজের দেশের জন্য লড়াই করতে হোয়াইট হাউসের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট জানান আফগানিস্তানকে দেওয়া প্রতিশ্রুতি পালন করেছে যুক্তরাষ্ট্র যেমন বিমান হামলা চালানো সেনাবাহিনীর বেতন এবং আফগান বাহিনীকে খাদ্য ও সরঞ্জাম করা বাইডেন বলেন কিন্তু তাদেরকে নিজেদের জন্যই নিজেদেরই লড়াই করতে হবে এদিকে যুক্তরাজ্যের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল স্যার নিক কার্টার বিবিসিকে বলেছেন আফগানিস্তান রাষ্ট্র যদি ভেঙে পড়ে তাহলে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ ও সহিংস উগ্রপন্থা দেখা দেওয়ার আদর্শ পরিস্থিতি তৈরি হতে পারে মঙ্গলবার তালেবান আরও তিনটি প্রাদেশিক রাজধানী দখল করেছে এর ফলে শুক্রবার থেকে এখন পর্যন্ত গোষ্ঠীটি নয়টি প্রাদেশিক রাজধানীর নিয়ন্ত্রণ নিল নতুন দখল করা প্রাদেশিক রাজধানীগুলোর মধ্যে রয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলে ফারা এবং অঞ্চলে পুলি খুমড়ি